সৰস্বতী পূজাৰ চান্দাৰ টেকা বাটাবাতি লৈয়াৰ নিজ দলৰ কেডাৰ অখলৰ চাক্কুৰ পাৰে মাৰা গৈছে গ্ৰীণ হিল ষ্টেট কলেজৰ ছাত্ৰ আৰু ছাত্ৰলীগৰ কৰ্মী অভিষেক দেদীপ ই ঘটনাৰ বাদে পুলিচে মাইৰ লিৰ দেৱা ছাত্ৰলীগ কেডাৰ বান্ধিছে জেঠাদীপৰে মাৰচোন অতাৰে ফাঁচি দৱাৰ দাবী জনাইচন তাৰ পৰিবাৰ আৰু লগৰ ছাত্ৰহে পুলিচে হৰ সামাৰা কোনো ফুৱাই ৰেহাই ফাইতা নাই টাইন টাইনৰে থুকাই বাৰ খৰিয়া বান্ধ লগাই ক'ৰ্টত ল'ব শ্বাহিনমৰ ভিডিঅ' কেমেৰা দিয়া ফুৰা খবৰ জনাইৰাজ্ৰীণ আদি গত সরস্বতী পূজা শহরের টিলা ছাত্রলীগর কয়জন লইয়া পূজার আয়োজন করেন শিবগঞ্জ দীপক দের পুয়া অভিষেক দে দ্বীপে পূজার সময় তারা বোধ মানুষ আর দোকান দাগান্দা তোলেন পূজার বাদে অতার টেকার হিসাব নিকাশ লইয়া ছাত্রলীগর কর্মী সৈকত রায় সৌরভ দাস আর পূজন রায়ের লগে দীপর বেজাল লাগে ও বেজাল লইয়া বৃহস্পতিবার রায় ছয় নয়টার দিকে টিলাগর দীপ আর তান বন্ধু সুবরে চাকু দিয়া ফালাইয়া ফালাইয়া যায়গি সৈকত আর তান আদমরা অবস্থায় তারা উসমানী হাসপাতালে লইয়া যাওয়া হইলে ডাক্তর অকলে আর নাই আর গুরুতর অবস্থায় ভর্তি করা হইছে সুবরে শুক্রবার মাদানে পোস্টমর্টেম হেসে দীপল লাশ তার পরিবারের কাছে সমঝাইয়া দিছে পুলিশে ই ঘটনার লগে যেটা জড়িত আসলা তারা ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন দীপ আর সুবর পরিবারে যে ছেলে

তো পরে আমি আর কিছু শুনছি না যে এখানে মারা গেছে বা কি তো আমার হয়েছে যে মেডিকেল মারা গেছে মেডিকেল তো হয়ে আইছে তার মধ্যে আমি এলে কি সঠিক তো অন্তর মাধ্যমে সঠিক বিচার দীপ্রেম মারার বাদে তার লগরতা খেসা দিছেন সৈকতে তারও ভর্তি করা হয়েছে উসপানি হাসপাতাল খবর পাইয়া হাসপাতালে গিয়া তান্ডে বান লাগাইছে পুলিশে এখন পুলিশের জিম্মায় হাসপাতাল তান চিকিৎসা চলে মাইরো আরো যে সরি গাছলা টান লাগি পুলিশে দরার লাগে ফুলিসে বেফানা লাগিয়া গুড়ের কইয়া জানাইছেন সাফরান থানার ওসিয়ে ওই ঘটনায় আবার সৈকত রায় সেও পায়ে ছুরিকাঘাত হয় তার অবস্থা মোটামুটি বেশ ব্লিডিং হয়েছে আমরা তাকে এই ঘটনার জন্য তাই জড়িত থাকার কারণে তাকে আমরা অ্যারেস্ট করছি এবং পুলিশ প্রহরায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তদন্ত করতেছি যদি এর ঘটনার সাথে থাকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে রাজনীতি করেন কোন খুনি যাতে বাসি না যায় খুনিওক না যাতে শাস্তি পাই ও আসেও মানছে